অবৈধভাবে পাচারের সময় প্রায় 10 লক্ষ টাকা মূল্যের কাঠের ফার্নিচার বোঝায় 4টি গাড়ি আটক করলো চরিলাম বন দপ্তর কর্মীরা। ঘটনা সোমবার গভীর রাতে বিশালগড়ের পাথালিয়া এবং চরিলাম ব্রিজ এলাকা থেকে। আটকের পর বন দপ্তরে এসে আধিকারিক শিবু দাসকে প্রাণনাশের হুমকি দেয় পাচারকারীরা। এ বিষয়ে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বন দপ্তর আধিকারিক শিবু দাস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলে আগরতলা শাবনুম জাতীয় সড়ক স্থিত বিশালগড় মহকুমার পাথালিয়া এলাকা থেকে 10 লক্ষ টাকা মূল্যের কাঠের বিভিন্ন ফার্নিচার সহ 4টি গাড়ি আটক করল চরিলাম বন দপ্তর কর্মীরা। ঘটনা সোমবার রাত 12টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, চরিলাম বন দপ্তরের কাছে গোপন খবর ছিল কিছু অবৈধ ফার্নিচার জঙ্গালিয়া থেকে উদয়পুর মাতাবাড়িতে যাবে। সেই খবরের ভিত্তিতে চরিলাম বন দপ্তরের রেঞ্জার শিবু দাসের নেতৃত্বে সোমবার রাত 8টা থেকে চরিলাম বন দপ্তরস্থিত আগরতলা শাবনুম জাতীয় সড়কে উৎপেতে বসেছিলেন বন দপ্তর কর্মীরা। দীর্ঘক্ষণ পর রাত আনুমানিক 12টা নাগাদ যথারীতি ফার্নিচার বোঝা একটি গাড়ি ওই পথ ধরে যাচ্ছিল। বন দপ্তর কর্মীরা গাড়িটিকে হাত দেখিয়ে দাঁড়াতে বললে ফার্নিচার বোঝায় গাড়িটি সেখানে না দাঁড়িয়ে দ্রুত গতিতে চলে যায়। তখন বন দপ্তরের কর্মীরা তাদের গাড়ি নিয়ে ওই গাড়িটিকে পিছু ধাওয়া করে শেষে বিশ্রামগঞ্জ বাজার পেরিয়ে পাথালিয়া ঘাট এলাকায় গিয়ে ওই গাড়িটিকে আটক করতে সক্ষম হয় বন দপ্তর কর্মীরা। এরপর চরিলাম ব্রিজ এলাকা থেকে ফার্নিচার বোঝায় আরও 3টি গাড়ি আটক করে বন দপ্তর কর্মীরা। ঘটনার বিবরণে চরিলাম বন দপ্তরের রেঞ্জার শিবু দাস জানিয়েছেন। একটা ধারিয়া কিছু ফার্নিচার উদ্দেশ্যে যাবো কোন জায়গা থেকে? আমরা অফিসে চাঙ্গালিয়া থেকে। আচ্ছা, এখানে বলছি পরে জায়গা মানে থামাইতে চেষ্টা করছি, আমি খুব ঘুরাইছি না, আমরা দেখতে ধাপ করলাম ঝাও গিয়ে পাথালিয়া ঘাটে গিয়ে আমরা যেটা আসতে। আচ্ছা, হাত কাটার পর গাড়িতে গাড়ি সহ ড্রাইভার সহ আমরা উঠে নিয়ে আসি। মোট কয়টা গাড়ি? একটাই গাড়ি প্রথম করছি আমরা। আচ্ছা, এরপরে গাড়িটা নেওয়া আসার পরে ড্রাইভার ওকে বিল বলে ছাড়ি। এরপর বাদ থেকে আরও 3টা গাড়ি আবার ধরছি, গাড়ি সবগুলো চরিলাম রেঞ্জে বেশি আছে। তো বাকি 3টা গাড়ি কি গোবর সংবাদের ভিত্তিতে নাকি আপনারা চেকিং করার সময়? দুটি গোবর ভিত্তিতে 15/81/18/18 আর দুটি হয়েছে আমরা। ফরেস্ট রেঞ্জার শিবু দাস আরও জানিয়েছেন, তারা যখন ফার্নিচার বোঝায় গাড়িগুলিকে চরিলাম বন দপ্তরে আটক করে নিয়ে আসেন, এদিন গভীর রাতে 7 থেকে 8 জনের দুষ্কৃতিকারীদের একটি দল বাইক নিয়ে বন দপ্তরে এসে ওনাকে ফার্নিচার বোঝায় গাড়িগুলিকে ছেড়ে দেওয়ার কথা বলেন। তাতে তিনি রাজি না হওয়ায় ওনাকে প্রাণনাশের হুমকি দিয়ে বন দপ্তর থেকে বেরিয়ে আসে ওই দুষ্কৃতি দলটি। পরে তিনি টেলিফোনে বিশালগড় থানায় ঘটনাটি জানালে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। 12:30 অনুমান আইসে কয়েকজন প্রায় 6-7 জন লোক আয়া বুঝতে আমার ওই গাছ আসতাম গাছে গাছে আমি কেমন গাছ তো থানার অথরিটি আমি না অথরিটি আইলে কালকে সকাল আয় আইলে কথা না এখন 7 দিব এসে কখন 7:30 না ও ঠিক আছে দেখা দেবো কালকে আমি থাকে দেখা দেবো কালকে বুঝবো তেল পারি ঠিক আছে পারলে কিছু করে দাও। তার আগে গাড়ি দিয়েছিল না বাইক দিয়েছিল? বাইক। কতজন লোক হইব? 6-7 জন। মানে ওই গাড়িটি গাড়িগুলি আটকানোর পরে? হ্যাঁ। তারা এসিরা এই মন ঠেক দিছে কি দিল আছে? তারপর আমি পুলিশে পুলিশে খবর ইনফর্ম করলাম, পুলিশ আইছে আমার বিশালগড় থানাতে। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে পুরো ফোন করার পরে পুলিশ আইছে, তারপর আমার জিজ্ঞাসা করে কি চাইছে, ঘরে তো ঘরে খুললাম, এখন কি পুলিশ জানতে এখন তো ঠিক আছে আমার পেট্রোল পাড়ি আমরা এসবের সাথে ফোন করছি একটু পেট্রোল পাড়ি যাবে যে ইনচার্জ এর পাঠাইছে পাঠানোর পরে আমরা ওই মোটামুটি ঠিক হবে ফেরো আবার ওই গাড়িগুলো ধরতে। গতকাল সকালে বিস্তারিত জানিয়ে বিশালগড় থানায় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন চরিলাম বন দপ্তর রেঞ্জার শিবু দাস। তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত ফার্নিচারগুলির বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।